আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান তো আমি আজকে আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি যে আমাদের মেইন যে খাবারের সোর্সিংয়ের জন্য যে দায়ী আপনার জন্য যে খাবার জোগাড় করবে আজকে আমি মিজানের সাথে নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান তো তুমি কী স্পেশাল একটু বলো জি আলাইকুম সংক্ষেপে আর কি হ্যাঁ আমি ছাড়ের সাথে কাজ করার জন্য প্রায় পাঁচ বছর ধরে ছাড়ের সাথে আমরা বা আমি আছি আরও আমার সারথী আছে স্বপ্ন সারথী তা আমি আসলে স্পেশালি ইগ্রো অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্ম নিয়ে কাজ করি হ্যাঁ গোটা বাংলাদেশে আমার সৌভাগ্য হয়েছে যেখানে যারা যে ফার্মার এবং যে আপনার হলো খামারি যারা হলো অর্গ্যানিক কৃষি কাজ করে তাদেরকে আমি ট্রেনিং করাই এবং তাদের টোটাল এই যে চাষাবাদ প্রসেসটা আমি মনিটরিং করি তা স্যারকে আমি এখানে নেশার একটাই উদ্দেশ্য যে এইটা হলো ঢাকা থেকে আমাদের খুব কাছে এটা হলো মাদারীপুর মাদারীপুর জেলার শিবচর শিবচর জায়গা যেটা পদ্মা ব্রিজ থেকে মাত্র আট কিলোমিটার এইখানে হ্যাঁ কি তুমি এখানে আমাদেরকে ব্যবস্থা করতে পারবে স্যার বা এখানে আমরা যদি আজকে এখানে দেখাই হ্যাঁ যে কয়েক ধরনের ভর্তা তারপরে সবজি শাক হ্যাঁ

হ্যাঁ আর একটা আছে রসুন ভর্তা হ্যাঁ পেঁয়াজ রসুন এইটা হলো একটা স্পেশাল শাক টেন এটা হলো ওই বোগড়ার লাল আলু যে ভ্যারাইটিটা সেই সেই লাল আলু ভর্তা হ্যাঁ এটা আমাদের ওকরা বা ঢেঁড়স এটা হলো আমাদের ক্ষেতেরই উস্তা এটা হলো আমাদের খেতে শাক আর এগুলো দেখতেছেন যে আমাদের এই এর মধ্যে সালাতের মধ্যে আপনার নানান ধরনের আমাদের একটু করে দেখাও মানে

তাহলে আমি যেটা বলেছি এখন থেকে আপনারা আমি মনে করি এই এবার আসার উদ্দেশ্য ছিল আপনার জন্য সম্পূর্ণ কিচেন তৈরি করার জন্য যে কিচেনে আপনারা যা যা ইউজ করবেন সব কিছু ব্যবস্থা করার জন্য আমি এইবার বাংলাদেশে এসেছি তো বলতে গেলে সাকসেসফুল এবং আমি আজকে চোদ্দ থেকে আসার পর থেকেই মিজানের সাথে আজকে কই নিল আজকে স্যার ষোলো দিন মনে হয় দিন একটা না ষোলো দিন একটানা সাথে বিভিন্ন জায়গায় ঘুরে আসছি কারণ আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে জিনিসটা আমি না দেখছি নিজের চোখে ওইটা রিকমেন্ড করব না এই জন্যই আমি ওর সাথে পুরো বাংলাদেশ বলতে গেলে ঘুরে আসছি তো আজকে আমাদের কুয়াকাটা থেকে আসছি তো মিজান বললো কে স্যার চলেন দেখবেন যে কি খাচ্ছেন মানে ওইখান থেকে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে টাটকা জিনিস এবং ওইগুলো দিয়েই এখানে খাবারটা তৈরি করা হয়েছে দেখেন এগুলো কিন্তু আমাদের বাঙালি খাবার তাই না এখানে কোনো বিদেশি খাবার নাই এবং সবচেয়ে হলো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস মানে ন্যাচারাল উপাদান দিয়ে এই খাবারগুলো তৈরি করা হয়েছে আমি বলছি যে যে কোনো খাবার আপনারা ন্যাচারাল খাবার খাবেন যেভাবে আপনাদের স্বাদ লাগে আপনাদের স্বাদ অনুসারে আপনারা ওই খাবার তৈরি করবেন শুধু ইনগ্রেডিয়েন্সগুলো উপাদানগুলো হইতেই ন্যাচার থেকে এইটি আমার শর্ত কারণ আমাদের শরীরের প্রবলেম সৃষ্টি করে মানুষের তৈরি আন্যাচারাল খাবার আমি বারে 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 এই কথাটা বলি যদি আপনারা ইনগ্রেডিয়েন্সগুলো উপাদানগুলো যদি জোগাড় করতে পারেন ন্যাচার থেকে এবং আপনাদের ইচ্ছা মতো আপনাদের মুখের স্বাদ অনুসারে আমার সাথে একটা আপনার সাথে আরেকটা যদি ওইভাবে আপনাদের স্বাদ অনুসারে খাবার তৈরি করেন আপনারা খান আপনাদের শরীরে কোনো প্রবলেম হবে না দেখেন কত আইটেম সৃষ্টি করছে তৈরি করছে আমি কিন্তু অল্প অল্প এগুলো সবই খাব যদিও অল্প অল্প যদি নেন তবুও অনেক বেশি হয়ে যাবে যেহেতু মিজান দাওয়াত করছো আমাকে আমি দাওয়াতে আসছি আমাকে খেতে হবেই আন্না হলে সে মাইন্ড করব কারণ এতগুলো খাবার সে তৈরি করছে আমাদের জন্য এবং যদি আমি না খাই এই জিনিসটাকে খারাপ দেখা যায় এই বলি যে আপনারা দাওয়াতে যাবেন দাওয়াত খাবেন কাউকে কষ্ট দিবেন না কিন্তু আমরা কম কম অল্প অল্প করে ট্রাই করব এবং পরের দিন আর দাওয়াতে যাবেন না পরের দিন কম খাবেন বা ফাস্টিং করবেন এইটা হচ্ছে মেনি তাহলে আপনারা আসুন আবারও বলতেছি যে ন্যাচারাল খাবারটা খায় খাবারটা মুখে দেওয়ার আগে একটু চিন্তা করি যে এই খাবারটার সোর্সিংটা কী এই খাবারটা কোথা থেকে আসছে তাহলেই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে আর কিভাবে খাবার খেতে হবে খাবার নিয়মকানুনগুলা কোনটা আমাদের অ্যাভয়েড করতে হবে এটা আমার ফ্রি বুকে সুন্দরভাবে লেখা আছে চার নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার পেজটা একটু ফলো করবেন তাহলেই এনা তাহলে এখন থেকে মনে রাখবেন আমাদের যে একটা স্ট্রাকচার বা একটা ই হতে যাচ্ছে মিজান হচ্ছে নাম্বার ওয়ান মানে তার দায়িত্ব হচ্ছে সমস্ত খাবার বাংলাদেশের ন্যাচারাল সোর্স থেকে একটা কিচেন তৈরি করতে কিচেন মানে খাবার তৈরি করতে মেনু তৈরি করতে যা যা দরকার তার দায়িত্ব হয়েছে মিজানের কারণ আই ট্রাস্ট হিম এই জন্যই ওর সাথে আমি আজকে ষোলো দিন যাবৎ ঘুরতেছি আমি কিন্তু ঢাকায় নাই আপনার হয়তো বা অনেকে হয়তো স্যার কোথায় আসছেন সেমিনার হয় না আমি কিন্তু সেমিনারের জন্য আসিনি এবার আমি আসছি জাস্ট একটা মেডিসিনাল কিচেন তৈরি করার জন্য আমি এটা নাম দেবো মেডিসিনাল কিচেন কারণ খাবারটা হচ্ছে মেডিসিন এবং এই খাবারটা যদি মেডিসিন হয় যে যে কিচেনটা তৈরি হয় সেইটাকে আমরা বলবো মেডিসিনাল কিচেন তাহলে আপনাদের মেডিসিনাল কিচেন তৈরি করতে যা যা দরকার ইনশাল্লাহ সব কিছু অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে পাবেন কোথায় পাবেন কখন পাবেন এইটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো তাহলে মিজানকে সবসময় মনে রাখবেন মানে কোনো প্রশ্ন থাকে ই থাকে মিজানের সাথে যোগাযোগ করবেন ওর কন্টাক্ট বলে আমি বলবো আপনাদেরকে যে আপনাদের কোনো ছন্দ থাকে বা কোনো ই থাকে কিভাবে এটা পাক করতে হবে কীভাবে ইউজ করতে হবে সেটা মিজান আপনাদেরকে জানাতে পারবে ভালো থাকুন সুস্থ থাকুন এখন আমরা খাবো এনজয় করব। Thank you very much.